পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা তৃণমূল সন্ত্রাসী আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম এবং বামপন্থী সমস্ত দলগুলি বাম এবং সহযোগী দল, আমরা আজকে সারা পূর্ব মেদিনীপুর জেলায় বাম এবং সহযোগী দলগুলোর নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার সকল মূল থানাগুলোতে, আমি আগেই বলেছি কোস্টাল থানাগুলো বাদ দিয়ে বাকি মূল থানাগুলোতে জনগণের যে দাবি সেই দাবি নিয়ে আমরা গণ ডেপুটেশন সংগঠিত করছি। আমাদের প্রথম কথা হচ্ছে যে সমস্ত এলাকা জুড়ে সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। দুই হচ্ছে পুলিশ কোনো রাজনৈতিক দলের দলদাস হিসেবে কাজ করবে না। এই সময়কালে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে যে মিথ্যে মামলাগুলি বিরোধীদের বিরুদ্ধে বিশেষত বামপন্থীদের বিরুদ্ধে যা লাগু করা হয়েছে সেগুলিকে প্রত্যাহার করতে হবে। এলাকায় জুয়া মদ সাট্টা ইত্যাদি ইত্যাদি যে অসামাজিক কাজকর্মগুলি চলছে সেগুলিকে বন্ধ করার জন্য অবশ্যই মানুষের সহযোগিতা নিয়ে তা পুলিশকে বন্ধ করতে হবে। এই সমস্ত মৌলিক দাবির ভিত্তিতে এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতা রাজনীতি করতে গিয়ে কখনো কখনো দুটো দলের মধ্যে লোক দেখানো যে ঝগড়া শুরু হয়েছে সেই ঝগড়াটাকে যাতে বন্ধ করে দিয়ে সাধারণ মানুষ যাতে তাতে ভিক্টিমাইজড না হয়ে যায়, এনট্যাঙ্গেলড না হয়ে পড়ে, জড়িয়ে না পড়ে, এই অবস্থাটা পুলিশকে এনসিওর করতে হবে। আমরা এই কতগুলো দাবির ভিত্তিতে সারা জেলা জুড়ে বাম এবং সহযোগী দলগুলির নেতৃত্বে আমরা এই ধরনের ডেপুটেশন কর্মসূচি আমরা লাগু করছি। আমরা এই সময়কালে লক্ষ্য করছি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা এখন প্রায় অস্তিত্বহীনতার মধ্যে, তার এমএলএরা তার এমপিরা কোনো এক মধু পাওয়ার লোভে, পদ্ম ফুলের মধু খুব মিষ্টি, এটা আহরণ করার জন্যে তারা ওদিকে ঝুঁকে পড়ছে। আর তাদের নেতা পূর্ব মেদিনীপুর জেলার, যিনি একসময়ে স্বঘোষিত যুবরাজ বলে নিজেকে বলতেন, সেই শুভেন্দু অধিকারী যাকে আমাদের জেলার লোকেরা বলতো অপহরণ মন্ত্রী, যার কাজ ছিল বামপন্থীরা সহ অন্যান্য যে দল বামপন্থী কংগ্রেস তাদের যারা পঞ্চায়েতের সদস্য আছেন মিউনিসিপ্যালিটির সদস্য যারা আছেন তাদেরকে গায়ের জোরে চাপ তৈরি করে যাতে দলত্যাগ করিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া যায়, এই প্র্যাকটিসটা করার মধ্যে দিয়ে তিনি নিজেই তার পতাকাটাকে ধরে রাখতে পারলেন না। এই সেই শুভেন্দু অধিকারী যিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন 2011 সালে যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে লাল ঝান্ডাটাকে তুলে দেব। এখন লাল ঝান্ডা পথপত করে সারা পূর্ব মেদিনীপুর জেলার 4,354টা বুথ এলাকায় উঠছে, আরও বেশি বেশি করে যাতে ওড়ে তার জন্যে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে আমরা বামপন্থীরা গ্রামে গ্রামে জাঠা কর্মসূচি আমরা লাগু করব মানুষের দাবিগুলিকে নিয়ে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। তাই তৃণমূল এবং বিজেপির বিকল্প হিসেবে আমরা বামপন্থীরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুষ্ঠু প্রশাসনিক কাজকর্ম যাতে চলতে পারে সেই দাবিতেই কিন্তু আমরা এই ডেপুটেশন সংগঠিত করছি আজকের দিনে মানুষকে সাথে। নির্বাচনের আগে শুভেন্দুর এইভাবে দল বদল, এই বিষয়টা কীভাবে দেখুন? উনি নির্বাচনের আগে দল বদল করেছেন, আমরা বামপন্থীরা যা বিশ্লেষণ করে দেখেছি উনি বুঝেছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে 9.5 বছর মধু খাওয়া গেছে, এরপরে তৃণমূল কংগ্রেস দলটা আর জিততে পারবে না, তাই এমন একটা দলে যাও সেখানে গিয়ে কোনো মন্ত্রী বা শান্ত্রী কিছু একটা যাতে হওয়া যায় সেই লক্ষ্য নিয়েই কিন্তু উনি দল বদল করে চলে গেছেন। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মানুষ
এটা ভালো চোখে দেখছে না। ওর নিজে যে জায়গা থেকে নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভার মানুষ আজকের সকালবেলা হাজারে হাজারে মানুষ থানায় ডেপুটেশন দিয়েছেন এই একটা দাবিকেই কেন্দ্র করে, এলাকা থেকে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতিকে হটাও, পরাস্ত করো, বিজেপি হটাও, তৃণমূল হটাও, এই দাবিকে সামনে নিয়েই তারা পথে হেঁটেছেন। উনি যত আশা করে বিজেপির দিকে যান না কেন, সেগুড়ে বালি মানুষ ধরে ফেলেছেন ওদের চালাকিটা, আর ওরা কী করতে চান এ বিষয়েও মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট। আপনার পরিচয়টা দেবেন আগে, আপনার পরিচয়টা দেবেন। আমি সত্যরঞ্জন দাস, সিপিআইএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। অন্য কেবল কি পেট ভরায় কৃষক পরিবারকে আমার সময় আপনারাও আছেন গত 10 বছরে চালিয়ে চলেছে।